প্রাণী নির্যাতন বন্ধ করি তাদের প্রতি যত্নশীল হই। এই স্লোগানে কুমিল্লায় প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে হতে যাচ্ছে বিড়ালের র‍্যাম্প শো। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর রানীর বাজার সড়কে বিড়ালের বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিড়ালের বাড়ির অ্যাডমিন ও কুমিল্লা দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনি। তিনি বলেন, জনসচেতনতা বাড়াতেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন তিনি।